হঠাৎ আবার কুয়াশাচ্ছন্ন বাতাসে শীতের তীব্রতা, যেন প্রত্যন্ত অঞ্চলের হাড় কাঁপানো শীতের আঁচ পেতে শুরু করেছে রাজধানীবাসী। বরাবরের মতোই নাজুক হয়ে পড়া শিশুদের ভিড় হাসপাতালে। ডায়রিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। চাপ বাড়ায় শয্যা ও আইসিইউ সংকট ঢাকা শিশু হাসপাতালে। ঠান্ডা জ্বর, তখন হসপিটাল আসছে, এক্সট্রা দিছে, এক্সট্রাতে আসছে ওর নিউমোনিয়া। ফুসফুস একটা নাকি জন্মগত ভাবে হয়নি, তো ও তো সুস্থ থাকে না, তাই নিয়ে আসছি। হ্যাঁ, শীতকালে এবারে গরম আসলে সুস্থই থাকে। ওয়ার্ডে ভর্তি রয়েছে 125 জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু, এছাড়াও প্রতিদিন বহির্বিভাগে সেবা নিচ্ছে 500 থেকে 600 শিশু। একদম ছোট বাচ্চাদেরকে আমরা ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে এনকারেজ করি, সবসময় মায়ের সাথে থাকার কথা বলি, গরম রাখার কথা বলি, এবং এদের খাবারটা যাতে তুলনামূলকভাবে একটু উষ্ণ হয়। ফুসফুসজনিত সংক্রমণের কারণে যাদের তীব্রতা অনেক বেশি, তাদের তো শ্বাস প্রশ্বাসের সাপোর্ট দিতে হয়, এবং সেই সাপোর্টটা বেসিক্যালি আইসিইউতেই পাওয়া যায়। জেনারেল বেডে তো সেই সাপোর্টটা দেওয়া সম্ভব না। বায়ু দূষণকে যতটুকু অ্যাভয়েড করা যায়, আমরা যে বারবার মাস্ক ব্যবহারের কথা বলছি, এই মাস্কটি ব্যবহার করলে আপনি যদি একসাথে কোভিড থেকেও ইয়ে পারবেন, সুরক্ষা পাবেন, তেমনিভাবে আপনি এই বায়ু দূষণ সম্পর্কিত যে ডিজিজগুলো সেগুলো থেকেও কিন্তু আপনি মুক্ত পেতে পারবেন। এদিকে মঙ্গলবার থেকে শীতের তীব্রতা কমলেও 22 তারিখ থেকে আবারও বাড়ার আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। রাজধানী সহ সারা দেশে শীতের প্রকোপটা কমবে, রাতের এবং দিনের টেম্পারেচারটা বাড়বে, আর শৈত্যপ্রবাহ আপাতত কোনো সম্ভাবনা নেই। আগামী পরশু থেকে সারা বাংলাদেশে দুই এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শীতে শিশুদের সুস্থ রাখতে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। এক্ষেত্রে নিয়মিত গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন গরম কাপড় পরিধান, সতেজ এবং সূর্যের আলো বেশি বেশি গ্রহণের পরামর্শ তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।